প্রথমেই আমাদের চ্যানেল এক্সট্রা স্কুলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করুন পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। অনুশীলনী 4.1-এর 1 নম্বর প্রশ্নে দেখো, আমি 6 থেকে আলোচনা করবো এবার। তাহলে প্রশ্নটি হলো এরকম যে, নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কী বোঝায়? তো এখানে 5 নম্বর যেটা দেখো, 6 নম্বর, 6 নম্বর হলো এরকম, (7x-3y)/4, এটা দ্বারা বোঝাই। দেখো যে এখানে 7x-3y/4 হচ্ছে এক্স এর 7 গুণ থেকে ওয়াই এর 3 গুণের বিয়োগফলের 1/4, এক এক চতুর্থাংশ তাহলে 7x-3y/4 হচ্ছে এক্স এর 7 গুণ থেকে ওয়াই এর 3 গুণের বিয়োগফলের 1/4। এরপর 6 নম্বর, 7 নম্বর, 7 নম্বর হলো (x/3)(y/2)-(z/5). তাহলে এর দ্বারা বোঝাই এক্স কে 3 দ্বারা এবং (y)কে 2 দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলের সমষ্টি থেকে, তাহলে প্রাপ্ত ভাগফলের সমষ্টি থেকে (z)কে 5 দ্বারা ভাগ করে বিয়োগ। তাহলে (x)কে 3 দ্বারা এবং (y)কে 2 দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলের সমষ্টি থেকে (z)কে 5 দ্বারা ভাগ করে বিয়োগ। এরপর 8 নম্বর, (2x-5y+7z), এই রাশি দ্বারা কি বোঝায়? এই বীজগণিতীয় রাশি দ্বারা আমরা কি বুঝি? তাহলে 2x-5y+7z হচ্ছে এক্স এর 2 গুণ থেকে
y এর 5 গুণ বিয়োগ করে উক্ত বিয়োগ ফলের সাথে z এর 7 গুণ যোগ তাহলে আমাদের 2x - 5y + 7z এর অর্থ হলো যে x এর 2 গুণ থেকে y এর 5 গুণ বিয়োগ বিয়োগ করে উক্ত বিয়োগফলের সাথে z এর 7 গুণ যোগ তাহলে এই রাশি দ্বারা আমরা এটাই বুঝতে পারলাম এরপর 9 নম্বর দেখো 9 নম্বর হলো 2 বাই 3 ইন্টু x প্লাস y প্লাস z হচ্ছে x কমা y কমা z এর সমষ্টির 2 তৃতীয়াংশ তাহলে 2 বাই 3 ইন্টু x প্লাস y প্লাস z হচ্ছে x y z এর সমষ্টির 2 তৃতীয়াংশ এই রাশি দ্বারা এটা বুঝতে পারলাম তাহলে 2 বাই 3 ইন্টু x প্লাস y প্লাস z হচ্ছে x কমা y কমা z এর সমষ্টির 2 তৃতীয়াংশ এরপর 10 নম্বর যেটি হলো দেখো 10 নম্বর আমাদের এসি মাইনাস বিএক্স ডিভাইডেড 7 হচ্ছে এ ও সি এর গুণফল থেকে বি ও এক্স এর গুণ ফলের বিয়োগ ফলের বা বিয়োগের এক সপ্ত মাংশ তাহলে এ এক্স মাইনাস বি এক্স ডিভাইডেড 7 এর অর্থ হলো যে এ ও সি এর গুণফল থেকে বি ও এক্স এর গুণফলের বিয়োগের এক সপ্তমাংশ তাহলে আমাদের যে রাশিগুলি আমরা এখানে আলোচনা করলাম দেখো তাহলে 6 নম্বর রাশিটি হলো যে 7x - 3y / 4 এর অর্থ হলো যে x এর 7 গুণ থেকে y এর 3 গুণের বিয়োগ ফলের এক চতুর্থাংশ আবার 7 নম্বর x / 3 + y / 2 - z / 5 এটার অর্থ হলো যে x কে 3 দ্বারা এবং y কে 2 দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফল মানে ভাগ করার পর যে ভাগফলটা পাওয়া যাবে সেই ভাগফলের সমষ্টি থেকে z কে 5 দ্বারা ভাগ করে বিয়োগ এরপর দেখো 8 নাম্বার 2x - 5y + 7z এর অর্থ হলো যে x এর 2 গুণ থেকে y এর 5 গুণ বিয়োগ করে উক্ত বিয়োগফলের সাথে z এর 7 গুণ যোগ এরপর 2 বাই 3 ইন্টু x প্লাস y প্লাস z এর অর্থ হলো যে x কমা y কমা z এর সমষ্টি দুই তৃতীয়াংশ এরপর 10 নম্বর ac মাইনাস bx ডিভাইডেড 7 এর অর্থ হলো a ও c এর গুণফল থেকে b ও x এর গুণফলের বিয়োগের এক সপ্তমাংশ তাহলে আমাদের এখানে পাঁচটি বীজগণিত রাশি আমরা আলোচনা করলাম তো
আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি এই ভিডিওটি দেখে তোমরা একটু উপকৃত হও, তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করো, করে তোমার সকল বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দাও যেন তারা উপকৃত হয়, আর সাবস্ক্রাইব করো আর কমেন্টস করে তোমাদের মতামত জানাও।